ই-কমার্স প্রতিষ্ঠান ইয়রেঞ্জের প্রতারণায় অভিযুক্ত সোহেল রানার ভারতে সাজা হয়েছে। অনুপ্রবেশের দায়ে সাজা হয়েছে তার। এ বিষয়ে পুলিশ সদর দপ্তর প্রতিবেদন জমা দিয়েছে হাইকোর্টে। বর্তমানে পশ্চিমবঙ্গের আলিপুরে প্রেসিডেন্সির সংশোধনাগারে আছেন সোহেল রানা। সোহেল রানা ই অরেঞ্জের অন্যতম পৃষ্ঠপোষক। ই অরেঞ্জ কাণ্ড ফাঁস হওয়ার পর পালিয়ে যান বনানী থানার বহিষ্কৃত এই পরিদর্শক। এরপর গ্রেফতার হন ভারতে। সেখানে তার বিরুদ্ধে মামলা হয় অবৈধ অনুপ্রবেশের। ই অরেঞ্জের গ্রাহকদের অব্যাহত চাপে হাইকোর্টে এক রিটের প্রেক্ষিতে তাকে দেশে ফেরানোর সবশেষ অবস্থা জানতে চান উচ্চ আদালত। সে দুই পৃষ্ঠার এই প্রতিবেদনের উপর হাইকোর্টে শুনানি হবে এ মাসের শেষে। এ প্রতিবেদন বিবেচনায় সোহেল রানাকে দেশে ফেরানো অনেকটাই থমকে যাবে বলে মনে করছে রাষ্ট্রপক্ষ। দেশেও সোহেল রানার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। মুসল্লিদের যাতায়াতের সুবিধায় টঙ্গীর কয়েকটি সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে সময় পার করছেন টঙ্গীর তুরাগ তীরে জড়ো হওয়া লাখো মুসল্লি। শীতের কারণে কিছুটা সমস্যায় পড়েছেন অনেকে। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিদের তেমন অভিযোগ না থাকলেও ময়দানের প্রবেশ মুখগুলোর দুপাশের দখল নিয়েছেন ভাসমান হকাররা। এতে পথ চলতে বেগ পেতে হচ্ছে সবার। ইজতেমার নিরাপত্তায় মোতায়েন আছে আইন শৃঙ্খলা বাহিনীর 10,000-এর বেশি সদস্য। দর্শক, এ বিষয়ে আপনাদের আরও খবর জানাবো। এই মুহূর্তে টঙ্গীর কামারপাড়ায় আছেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাহফুজ, কয়েকটা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে, আপনি যেখানে আছেন মুসল্লিদের উপস্থিতি কেমন দেখছেন এবং যান চলাচল বন্ধ থাকে তারা আসলে কীভাবে আসছেন ময়দান মুখে? মামুন, বিশ্ব ইজতেমার 56তম আসরের আজ দ্বিতীয় পর্বের শেষ দিন আখেরি মোনাজাত এ বছরের মতো। তো আমি প্রথম পর্বে যেটি দেখেছি যে বিশ্ব ইজতেমার প্রথম দিন বা ওই প্রথম পর্বের আখেরি মোনাজাতে রাজধানী থেকে এই টঙ্গী আসার পথে উপচে পড়া ভিড় ছিল, কিন্তু এবারের দ্বিতীয় পর্বে সেই ভিড়টি কম। আমরা প্রধান সড়কগুলোতে আমরা যেটি দেখছি রাজধানী থেকে আসার পথে বনানী, তারপর হোটেল রেডিসনের সামনে, এয়ারপোর্টের সামনে, এই প্রধান সড়কগুলোতে কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রতিবন্ধকতা দেওয়া হয়েছে সাধারণ মানুষের যান চলাচল নির্বিঘ্নে রাখতে। কিন্তু গণপরিবহন বা অন্য সময় যে পরিমাণ উপচে পড়া ভিড় থেকে তেমন ভিড় নেই। শুধু যারা বিমানবন্দরের যাত্রী তাদেরকে যেতে দেওয়া হচ্ছে, আর ওই আশপাশের এলাকায়ও তেমন বড় ধরনের ভিড় নেই। তবে টঙ্গী তুরাগ তীরে যেখানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে সেখানেও আমরা দেখছি যে তা সামিয়ানা টাঙ্গানো হয়েছে। নিজ নিজ খিত্তায় যারা এখানে দ্বিতীয় পর্ব অংশ নিয়েছেন তারা ইবাদত বন্দেগীতে মশগুল রয়েছেন। সকালে আমবয়ান শুরু হয়েছে, এরপর হেদায়েতে বয়ান, এরপর আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 10টা থেকে 11টার মধ্যে আখেরি মোনাজাতটি অনুষ্ঠিত হবে। তবে দ্বিতীয় পর্বের যে আখেরি মোনাজাত সেটি পরিচালনা করবেন মাওলানা ইউসুফ, তিনি মাওলানা সাদ কান্দালিবের সন্তান বলে আমরা জানতে পেরেছি। আর এই দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমায় আমরা যদি দেখছি যে গত সপ্তাহে যে পরিমাণ শীত বা প্রতিবন্ধকতা ছিল নানা ধরনের, সেই পরিমাণে শীতও নেই, শীতের তীব্রতা কম, যার কারণে যারা এখানে দ্বিতীয় পর্বে অংশ নিতে এসছেন তারা স্বাচ্ছন্দ্যেই আসলে এই বিশ্ব ইজতেমা ইবাদত বন্দেগী নামাজ তারপরে নানা আনুষ্ঠানিকতা শেষ করেছেন। যারা এখানে অংশ নিয়েছেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে, এখন ফেরার পালা। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ, মোনাজাত শেষে যে যার মতো করে গন্তব্যে যাবেন। প্রথম পর্বের মতো এবারও কিন্তু বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে 5 জোড়া বিশেষ ট্রেন রাখা হয়েছে, আর যাতে সাধারণ জনগণ যারা বিশ্ব ইজতেমা অংশ নিয়েছেন বা আখেরি মোনাজাতে অংশ নেবেন তাদের যাতায়াতের সুবিধার্থে কিন্তু আশপাশে প্রায় 5 কিলোমিটার এলাকায় বিভিন্ন সড়কে টঙ্গী গাজীপুর তারপর উত্তরা এইসব অঞ্চলে যান চলাচল বন্ধ রাখা হয়েছে, যাতে পায়ে হেঁটে নির্বিঘ্নে তাকে নির্দিষ্ট জায়গা থেকে তারপর দূর দূরান্তে যেতে পারে। তবে এখনও পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ভোগ বা সমস্যার সম্মুখীন হতে হয়নি বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া। সবাই এবার বন্দুকের মধ্য দিয়ে তাদের এই দিনগুলো কাটাচ্ছে।
কালাম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান, চলে যাচ্ছে তার কাছে। আর রফিক, মাহফুজ কামাল যেটা বলছিলেন যে কি আজকে কিন্তু ময়দানমুখী জনস্রোতটা কিছুটা কম, আপনি যেখানে আছেন সেখানে কেমন দেখছেন? আর প্রবেশমুখগুলোতে যে হকাররা অবস্থান নিয়েছে, প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? মামুন, আপনি জানেন আজকে কিন্তু আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমার যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হতে যাচ্ছে। তো প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও আসলে মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে আসছেন। তো আমি এই মুহূর্তে রয়েছি যে কামারপাড়া সড়ক রয়েছে, কামারপাড়া সড়কে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই সড়কে এসে উপস্থিত হয়েছে। গতকাল বিকেল থেকে কিন্তু মানুষজন আসছেন এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য। আর এই যে মানুষজন যাতে আখেরি মোনাজাতে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে সেই জন্য কিন্তু গতকালই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তিনটি সড়কে আসলে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। তাছাড়া যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আজকে কিন্তু 10,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে, বিশেষ করে বিভিন্ন ওয়াচ টাওয়ার, সিসিটিভি সহ এবং সাদা পোশাকে তারা মনিটরিং করছেন যাতে করে কোনো সমস্যার সৃষ্টি না হয়। আর তাছাড়া যেসব মহাসড়ক রয়েছে, তিনটি মহাসড়কে কিন্তু তারা গাজীপুর যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে সেই সড়কে জয়দেবপুর রাস্তা থেকে কিন্তু বগুড়া বাইপাস এলাকায় মূলত তারা ব্যারিকেড দিয়ে ঢাকা প্রবেশের যে গাড়িগুলো আসছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করেছেন। আর এছাড়া আপনি জানেন যে যে বয়ানটি এখন চলছে, এই বয়ানের পরপরই কিন্তু হয়তোবা 11টার এদিক সেদিক আগে অথবা পরে একটি আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে, সেটি আমাদেরকে মিডিয়া সমন্বয়কারী আবু সাইম নিশ্চিত করেছেন। তো এখন পর্যন্ত ইজতেমার ময়দানের পাশ থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। এ বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এই শীতে ফ্রিজ কিনুন সর্বোচ্চ 13,000 টাকা পর্যন্ত ছাড়ে। নিত্যপণ্যের চড়ামূল্যে বাজারে আগুন, পুড়ছে সাধারণ মানুষ। বিক্রেতারা বলছেন সরবরাহ আর পরিবহন সংকটের কথা, তবে ক্রেতাদের অভিমত সবই কার সাজে, প্রয়োজন কঠোর তদারকি। নীল মাহবুবের রিপোর্ট। কারওয়ান বাজারের জরিনা আলু পটলের ব্যাগ বস্তা কুড়িয়ে আয় করলেও সেই রোজগারে আলু পটল কেনাটাই হয়ে পড়ে দায়। আর অন্য তরকারি ভাত এটি সবই দাম আছে, আমি বাজার করি না, আমি ভাত কিনে খাই, পটলের ভাত কিনে খাই তিন বেলা, এই 50 টাকা 60 টাকা 70 টাকা একা চলে। এই যেমন শাহজালাল, বসির কিংবা ইকবাল, সারা বেলা অন্যের বাজারে ঝুড়ি ভরলেও দিন শেষে শূন্য ঝুড়ি নিয়ে ফিরতে হয় ঘরে। ভালো নেই দ্রব্যমূল্যের বাড়তি দামের সাথে পাল্লা দেয়া এমন অনেক জীবনই, সাধারণের নাভিশ্বাসটাই কেবল বাড়ছে তা নয়, ক্রেতার পাশাপাশি বিক্রেতার জীবনেও আছে আয় ব্যয়ের কাটছাঁট। আমাদের অবশ্য একই পরিস্থিতি, আমরা তো সাধারণ মানুষের বাইরে না, আমরা সাধারণ মানুষের ভিতরে, মানে আমাদেরকে কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে অন্য অন্য ইয়ের সাথে আর কি, বুঝছেন? ধরেন এদিকে বেড়ে গেলে আরেকদিকে কমে যাচ্ছে বাজেট, এরকম। বাজার ঘুরে দেখা মিলল গদবাধা সেই একই চিত্রের, সবজির দাম বাড়তি, মাছের দর যদিও কমের দিকে তবে তাও হাতের নাগালের বাইরেই রয়ে গেছে, আর মাংসের বাজার ক্রেতা শূন্য। বিক্রেতা দায় চাপালো আমদানি আর পরিবহন সংকটের উপর। এখন তো পরিবহন খরচ তো অবশ্যই বেশি, তারপর মানে সবজির আমদানিটা একটু কম কম থাকার কারণে যে মানে আপেলও সব কিছুর দামটা আবার বেড়ে গেল। চাষের মাছটা দাম কম, আর যেটা বিল খালের নদীর মাছটা ওইটা একটু দাম বাড়ছে, দামও বাড়ছে, প্লাস ক্রেতাও নাই, দেখেন আমরা অলসভাবে বসে রয়েছি। অনেকের মতে দ্রব্যমূল্য বৃদ্ধির ভূত জেঁকে বসেছে শস্য আর পণ্যের ভেতর, যাকে তাড়াতে প্রয়োজন সরকারের হস্তক্ষেপ আর ব্যবসায়ীদের সদিচ্ছা। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা। চট্টগ্রামের সঞ্চয় সমিতি নামে অসংখ্য প্রতিষ্ঠানকে নিবন্ধন দিলেও তদারকি নেই সমবায় অধিদপ্তরের, নিয়মিত হয় না নিরীক্ষা। এতে কয়েক হাজার মানুষের অর্থ নিয়ে এসব সমিতি লাপাত্তা হলেও নেই প্রতিকার, আর সুরাহা হচ্ছে না মামলারও। অভিযোগ, সমবায় দপ্তরেরই যোগসাজশ আছে প্রতারক চক্রের সঙ্গে। সমবায় নামে হরিলুট নিয়ে ইমদাদুল হকের ধারাবাহিকের শেষটি আজ, ছবি তুলেছেন হারুনুর রশিদ। বিনিয়োগে অধিক লাভের আশায় নিম্ন আয়ের মানুষের কাছে জনপ্রিয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, তাই কষ্টার্জিত আয় থেকে তিল তিল করে সঞ্চিত টাকা এসব সমিতিতে জমা রাখেন তারা।
কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে চট্টগ্রামে কোঅপারেটিভ বা সমবায়গুলোই পরিণত হয়েছে গরিব মারার ফাঁদে। কারণ সরকারের সমবায় অধিদপ্তরের অধীনে নিবন্ধন থাকার পরও গ্রাহকের সঞ্চয়ের শত শত কোটি টাকা নিয়ে হাওয়া হচ্ছে এসব প্রতিষ্ঠান। দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেও মিলছে না জমা দেয় আমানত। এই টাকাগুলো আত্মসাত করে আল্লাহ ওনাদেরকে ছাড় দেবে না। আমরা এই টাকার সঙ্গে সঙ্গে অনেক কষ্ট করতেছি। 25,000 গ্রাহক আছে, এক একজনের 30 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 7 লাখ, 8 লাখ। নিবন্ধিত এসব প্রতিষ্ঠান পালালেও প্রতিকারের কোনো ব্যবস্থা নেয় না সমবায় অধিদপ্তর। অভিযোগ, নিবন্ধন দিয়েই দায় সারে সংস্থাটি। আইন অনুযায়ী আয় ব্যয়ের নিরীক্ষা সহ নিয়মিত তদারকির কথা থাকলেও তার কিছুই করে না তারা। ফলে গ্রাহকের কাছ থেকে বিপুল আমানত নিয়ে সটকে পড়ে প্রতারক চক্র। শুধু তাই নয়, সমিতিগুলো উধাও হয়ে যাওয়ার পরও নানাভাবে গড়িমসি করে উল্টো নিরাপদ প্রস্থানের সুযোগ করে দেয় সমবায় দপ্তর। সুশাসনহীনতার কারণে তারা ওই ব্যক্তিরাই সেই সুযোগ নিচ্ছে, ফলে তারা হয় টাকা পাচার করে দিচ্ছে, নাহলে টাকা গজব করে দিচ্ছে এবং সে অনুসারে একটা বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি করছে। বন্ধ হয়ে যাওয়ার পর মামলা হলেও তা নিয়ে চলে আরেক দীর্ঘসূত্রতা। যাতে ব্যবস্থা নেয় এত দূরে, অভিযুক্তদের খুঁজে পেতেই গলদ ঘর্ম পুলিশ। দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এখানে টাকা আত্মসাত এর ঘটনা ঘটছে, কিন্তু কারা করছে, কিভাবে করলো, এই যে মূল লোকগুলো ওই পর্যন্ত পৌঁছাতে খুব ডিফিকাল্টিজ হয়ে যায়। যেহেতু অফিসগুলো থাকে না, আর এটা তো 3 মাস, 4 মাস, 5 মাস পরে যখন দেয়, যারা এই ধরনের কাজগুলো করে তারা সাধারণত জেনে শুনেই করে যে আমি কখন এটা করব। নিজেদের অবহেলায় এমন হাজার কোটি টাকা প্রতারণার পরও এ বিষয়ে মোটেই গরজ নেই সমবায় দপ্তরের। এসব প্রতিষ্ঠানের ব্যাপারে পদক্ষেপ জানতে প্রথমে মৌখিক, পরে লিখিতভাবে বক্তব্য চেয়ে 1.5 মাসেও মেলেনি কোনো জবাব। নিবন্ধনের মাধ্যমে মানুষের কষ্টার্জিত অর্থ লুটের সুযোগ করে দেয় এখন প্রতারকদের পাশাপাশি সমবায় অফিসের গাফলতির বিচার চান গ্রাহকরা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। ইউরোপের দেশ গ্রিসে শুরু হয়েছে 15,000 বাংলাদেশিকে বৈধতা দেওয়ার কার্যক্রম। 5 বছর জন্য দেয়া হবে সিজনাল ভিসা। এদিকে বাংলাদেশ থেকেও প্রতি বছর 4,000 কুমির পাঠানোর কার্যক্রম শুরু হবে শিগগিরই। সম্রাট হোসেনের রিপোর্ট। গ্রিসে অর্থনৈতিক বিপর্যয়ের আগে দেশটির শ্রমবাজারের প্রতি বেশ আগ্রহ ছিল বাংলাদেশিদের, তবে এর পুরোটাই হতো অবৈধ পথে। নানা সংস্কারের মাধ্যমে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে গ্রিসের অর্থনীতি, তাই বাড়ছে ভিনদেশি শ্রমিকের সংখ্যা, যাতে সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশিদের জন্য। এরই মধ্যে সিজনাল ভিসায় বাংলাদেশ থেকে প্রতি বছর 4,000 কর্মী নেওয়ার চুক্তি করেছে গ্রিস। এই চুক্তির আওতায় দেশটিতে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের মধ্যে অন্তত 15,000 পাবেন 5 বছরের ভিসা। যারা এখানে মানে অনিবন্ধিত অবস্থার মধ্যে আছে, এদের লিগালাইজেশন পজিশন যখন সেটেল হবে, তখন কিন্তু বাংলাদেশ থেকে লোক নিয়ে আসার পরিকল্পনা মানে করা হবে। যে লোকগুলো আসবেন ওনারা যদি দেশিতে কাজ করেন, দেশিতে কাজ করলে এখন বেতন কিন্তু অনেক ভালো। আমাদের লোকগুলা এই কৃষিক্ষেত্রে কাজ করার কারণে হয়তো আমাদের কাজের মান ভালো, মালিকগণদের সাথে আমাদের এই যে মাছ তুলা দিলে বলে ঠিকাদার। চলতি জানুয়ারির মাঝামাঝিতে গ্রিসে থাকা বাংলাদেশিদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যাতে পাসপোর্টের মেয়াদ 2 বছরের বেশি এবং 2022 সালের 9 ফেব্রুয়ারির আগে গ্রিসে প্রবেশের প্রমাণ থাকতে হবে। যে চুক্তির অধীনে এই যে যারা অবৈধভাবে এখানে আছেন, যারা অনিয়মিতভাবে আছেন, তারা সবাই কিন্তু নিয়মিত হয়ে যাবেন, কারণ গ্রিসে অনেক লোক দরকার এবং গ্রিক সরকার এবং গ্রিসের কোম্পানিগুলো বাংলাদেশিদের খুব তারা ভালো মনে করে। গ্রিসে এই নিবন্ধন কার্যক্রম সম্পন্নের পরই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার কাজ শুরু হবে। এই সিজনাল ওয়ার্কার কিন্তু ভিসা পাবে 5 বছরের জন্য আমার যতদূর খেয়াল পড়ে, বাট প্রত্যেক বছরে কিন্তু ওই 3 মাসে একেবারে শীতের সময় যেটা আছে ওরা কিন্তু বাড়িতে চলে আসতে পারবে আর 9 মাস ওখানে কাজ করবে, আর যা কিছু ওদের বেতন টেতন আছে ওটা কিন্তু পুরো কভার করেই কিন্তু ওদেরকে দিচ্ছে। ইউরোপের আরও কয়েকটি দেশে কর্মী পাঠানোর বিষয়েও আলোচনা চলছে বলে জানান মন্ত্রী। তো ইউরোপ থেকে যারা যারা আসছে অনেক কান্ট্রির সাথে আমাদের চলমান কথা চলছে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা। গ্যাস, পানি, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থাপনা সহ নানা সংকটে হবিগঞ্জ বিসিক শিল্পনগরী। দীর্ঘদিনের সমস্যার সমাধান না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিল্প মালিকরা। লোকসানের মুখে বন্ধ হয়েছে অনেক প্রতিষ্ঠানও। প্রশাসনের আশ্বাস সমস্যা দ্রুত সমাধানের। রাসেল চৌধুরীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
1998 সালে 15 একর জায়গা নিয়ে ধুলিখাল এলাকায় যাত্রা শুরু হয় হবিগঞ্জ বেসিক শিল্পনগরীর। এর 70টি ফ্ল্যাটের মধ্যে 59টি কারখানা, বাকি 11টি বরাদ্দ হলেও খালি পড়ে রয়েছে শুরু থেকে। পানি, বিদ্যুৎ ও গ্যাস সংকট ছাড়াও ভাঙাচোরা রাস্তার কারণে পণ্য পরিবহন সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরা, সাথে দিন দিন বাড়ছে বহিরাগতদের আনাগোনা ও চুরি। আমাদের রাস্তাটা এক নম্বর রুট ভালো আছে, এছাড়া বাই রুটগুলি অবস্থা একদম নাজুক অবস্থা। ময়লা ফালানোর জায়গা নাই, ময়লার কারণে তো পরিবেশ ময়লা ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে সামনে ফালা, নাহলে এই ময়লা জমে তো দুর্গন্ধ সৃষ্টি হয়। গাড়ি ঘোড়া আসে এগুলোতে মনে করেন চুরি, ব্যাটারি নেয় অনেক অনেক কিছু সমস্যা, আর পানির জন্য মানে বেশি সমস্যা। চাহিদা অনুযায়ী আমাদের কোনো উন্নয়ন করার চেষ্টা করা হয় না, করাও না, এমনকি আমাদের বেসিকে রাত্রেবেলা অন্ধকার, পুরো গুড়গুড় অন্ধকার থাকে, আলাদাভাবে কোনো লাইটিংয়ের ব্যবস্থাও নেই। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিশিকের সহকারী ব্যবস্থাপক মাহমুদুল হাসান। বিশিক পরিদর্শন শেষে ব্যবসায়ীদের সাথে সভায় দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এস্টিমেটটা পেলে আমরা আশা করছি যে খুব শীঘ্রই এটা বরাদ্দের জন্য পত্র প্রেরণ করব, এবং আশা করছি যে আমরা কিছু বরাদ্দ পেলে দ্রুত এই সমস্যাগুলো সমাধান করে দিতে সক্ষম হব। বিশিক শিল্পনগরীতে 59টি কারখানার মধ্যে চালু রয়েছে 35টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফরিদপুরের নানা আয়োজনে পালিত হলো পল্লী কবি জসিম উদ্দিনের 120তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে 21 দিনের জসিম পল্লী মেলা শুরু হয়েছে। অম্বিকাপুরে কবির নিজ বাড়ির সামনে কুমার নদের পাড়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ই ইলাহি চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন FBCCI-এর সাবেক সভাপতি এ কে আজাদ, জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার সহ গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় ডক্টর তৌফিক ই ইলাহি চৌধুরী বলেন, কবি জসিম উদ্দিনকে জানতে হলে তার বই পড়তে হবে। আজকে শুরুতে যদিও সংক্ষেপে হলেও কবিমিত্র বলেছেন যে তার তিনটা ভাগে তার জীবনকে ভাগ করা যায়। উনি সময়ের বিবর্তনের সাথে নিজের কাব্যিক জীবনেরও বিবর্তন করেছেন। খেলার খবর জানাবো। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে 3 ফরম্যাটেই আছেন মেহেদি হাসান মিরাজ। শুধু ওয়ানডেতে রাখা হয়েছে মাহমুদুল্লাহকে, কোনো ফরম্যাটে জায়গা হয়নি ইয়াসির আলীর। আরও বাদ পড়েছেন সাদমান, নাইম শেখ ও মাহমুদুল হাসান জয়। নতুন করে যুক্ত হয়েছেন মোসাদ্দেক, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও জাকির হাসান। সময় মতো কেন্দ্রীয় চুক্তি করতে পারে না বলে বদনাম আছে বিসিবির। তবে এবার ব্যতিক্রম, জানুয়ারিতে জানা গেল চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম। এবারও সংখ্যাটা 21। 3 ফরম্যাটে আছেন মাত্র 4 জন। টেস্ট, ওয়ানডের মতো টি টোয়েন্টিতেও আছেন মেহেদি মিরাজ। সাকিব, লিটন, তাসকিনের সঙ্গে প্রথমবার জায়গা হয়েছে 3 ফরম্যাটের চুক্তিতে। টি টোয়েন্টি থেকে অবসর নেয় টেস্ট ও ওয়ানডেতে মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। আরেক অভিজ্ঞ মাহমুদুল্লাহর পরিসর দিন দিন ছোট হয়ে আসছে। টেস্ট ও টি টোয়েন্টির পর টিকে আছেন শুধু ওয়ানডেতে। টি টোয়েন্টির পাশাপাশি এবার টেস্টেও আছেন নুরুল হাসান সোহান, আর টেস্টের সঙ্গে টি টোয়েন্টিতে জায়গা হয়েছে নাজমুল শান্তর। মোস্তাফিজ ও আফিফ আগের মতোই ওয়ানডে ও টি টোয়েন্টিতে, তাদের সঙ্গে যুক্ত হয়েছেন শরীফুল ইসলাম। গতবার 3 ফরম্যাটে থাকলেও নতুন চুক্তিতে নেমে গেলেন 2-এ। দলে ফেরা মুমিনুল হক টিকে গেছেন টেস্টের চুক্তিতে, তার সঙ্গী তাইজুল ইবাদত, খালেদ ও জাকির। মাত্র 2 টেস্ট খেলা জাকিরের উপর আস্থা রেখেছে বিসিবি। বিশ্বকাপ দল থেকে বাদ পড়া শেখ মেহেদির উপর ভরসা রেখেছেন নির্বাচকরা। শুধু টি টোয়েন্টিতে তার সঙ্গে আছেন নাসুম, মোসাদ্দেক ও হাসান মাহমুদও। নতুন চুক্তিতে চমক টি টোয়েন্টি বিশ্বকাপ ও সবশেষ সিরিজেও টেস্ট, ওয়ানডে খেলা ইয়াসির আলীর বাদ পড়া। ডানহাতি ব্যাটারের জায়গা হয়নি কোনো ফরম্যাটে। একই ভাগ্য মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও নাইম শেখেরও। ফরম্যাট ভিত্তিক কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের নাম প্রকাশ করলেও কার কত পারিশ্রমিক তা জানা যায়নি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। নারী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। 15 সদস্যের স্কোয়াডে 4 জন অনূর্ধ্ব 19 টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা ক্রিকেটার। এর মধ্যে দিশা বিশ্বাস, মারুফা আক্তার ও দিলার আক্তার আগে থেকে জাতীয় দলে থাকলেও প্রথমবার ডাক পেয়েছেন স্বর্ণা আক্তার। বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন সর্বশেষ নিউজিল্যান্ড সফরে যাওয়া শারমিন আক্তার, ফারজানা হক, ফারিহা তৃষ্ণা, রাবিয়া ও সানজিদা।
স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে তাদের। ফিরেছেন শামিমা সুলতানা ও সুবহানা মুশতারি। নিগা সুলতানা জ্যোতির দলের বাকিরা হলেন সালমা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, লতা মণ্ডল, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ঋতুমণি। টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সোমবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। টুর্নামেন্ট শুরুর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিগার সুলতানার দল। এছাড়াও আইসিসির ওয়ার্ম আপ ম্যাচে পাকিস্তান ও ভারতের বিপক্ষেও নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে টিম টাইগ্রেস। এই ছিল সকাল সাতটার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।